আমাদের মধ্যে অনেকে আছে যারা ফিচার ফোন কেনার সময় একটু বড় ফন্টের ফোন খুঁজে থাকেন। সো আমাদের আজকের ভিডিওতে থাকা ফিচার ফোনটি মূলত যারা একটু বড় ডিসপ্লে এবং একটু বড় ফন্টের ফিচার ফোন খোঁজাখুঁজি করেন তাদের জন্য। আশা করি পুরো ভিডিওটি দেখলে সিম্পনি L260 ফোনটিতে থাকা সুবিধা অসুবিধা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। সো এবার তাহলে মূল আলোচনা শুরু করা যাক। সিম্পনি L260 ফোনটি অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 1690 টাকা, মানে 1700 টাকা বলতে পারেন। ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে হয়তো এ সময় এ ধরনের ডিজাইন খুব একটা কেউ পছন্দ নাও করতে পারেন, তবে ডিজাইনের কথা চিন্তা না করে যদি ফোনটির বিল্ড কোয়ালিটি দেখেন তাহলে একে আপনি একের মাল বলতে পারেন। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের আর বডি ম্যাট ফিনিশ। একদিকে ম্যাট ফিনিশিং থাকায় ভালো হয়েছে, ধুলাবালি ছোটোখাটো দাগ পরা এসব কিছুর চিন্তা না করে ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটি বেশ শক্তপোক্ত, রাফ ইউজ করার জন্য পারফেক্ট বলা যায় একে। এখানে ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, ব্যাটারি সহ ওজন কত সঠিকভাবে বলতে পারছি না, তবে ফিচার ফোন হিসেবে কিছুটা মোটাসোটা আর ভারী ছিল এটা বলতেই হয়। তবে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, মানে আমরা চালিয়ে নিতে পারবো। আর যারা আরও কিছুটা ছোটো ফোন ব্যবহার করতে অভ্যস্ত তাদের জন্য প্রথম প্রথম আনইজি ফিল হতে পারে, তবে ডে টু ডে ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবেন। ফোনটি রিয়ারে গেলে দেখতে পাবেন সিঙ্গেল ক্যামেরা মডিউল, তার নিচে ছোট একটা এলইডি ফ্ল্যাশ লাইট, আর তার পাশে থাকছে লাউড স্পিকার। লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি নট ব্যাড, গান শোনার জন্য ফিচার ফোনগুলোতে এমন সাউন্ড থাকলেই হয়, মানে প্রাইস বিবেচনায় যেমনটা আমরা আশা করি এতে সাউন্ড কোয়ালিটি তেমনটাই রয়েছে। এনিও আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি সাউন্ড রেকর্ড করে রাখলাম, এবার আপনারা নিজেরাই শুনুন, দেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। কালো কালো চুলে রক্ত জমা ফুল, এই গানটা দিবেন, এটা কার গান? ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এন্ড মাইক্রোফোন, আর একদম টপে রয়েছে টর্চলাইট। টর্চলাইটের আলো আহামরি না, তবে যে আলো পাওয়া যায় এই আলো দিয়ে মোটামুটি চালিয়ে নিতে পারবেন। ফোনটি ব্যাকপার্টি রিমুভাল, এবং ব্যাকপার্টি রিমুভ করলে দেখতে পাবেন এতে 1800 mAh বিশাল ব্যাটারি। ওয়াও, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়, খুব রিজনেবল প্রাইসের মধ্যে 1800 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি আমরা এই ফোনটিতে। ওয়েল, এরপর ব্যাটারি রিমুভ করলে দেখতে পাবো স্ট্যান্ডার্ড ডুয়েল সিম কার্ড স্লট, আর তার পাশে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট। এখানে মাইক্রো এসডি কার্ড আপ টু 32 GB ব্যবহার করতে পারবেন। এবার তাহলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি। ব্যাটারি ব্যাকআপ খুব বেশি কথা যদি বলেন তাহলে 3-4 দিন চালিয়ে নিতে পারবেন, আর যদি প্রচুর কল আসে তার মধ্যে প্রচুর কথা বলেন তাহলে 2 দিন থেকে একটু বেশি ব্যাকআপ পাবেন, এবং ফুল চার্জ দিয়ে যদি একটানা কথা বলেন তাহলে 13-14 ঘন্টা কথা বলতে পারবেন। এবার চলুন দেখে আসি ফোনটির ফোনবুক ক্যাপাসিটি এবং মেসেজ ক্যাপাসিটি। ফোনটিতে রয়েছে 500 ফোনবুক ক্যাপাসিটি এবং 500 মেসেজ ক্যাপাসিটি। সব কিছু ঠিক ছিল, কিন্তু ঝামেলা করে দিল এখানে ফোনবুক ক্যাপাসিটি। যদিও মেসেজ ক্যাপাসিটি নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু এখানে ফোনবুক ক্যাপাসিটি মিনিমাম 1000 দেওয়ার দরকার ছিল। 1000 দিলে তাহলে ভালো হতো, কারণ প্রাইস যেটা রাখা হয়েছে সে অনুযায়ী কিন্তু 1500 ফোনবুক ক্যাপাসিটি থাকা দরকার ছিল। এছাড়া এর ফোনবুক সেটিংসে গেলে আরও দেখতে পাবো স্পিড ডায়াল। ওয়েল, ফোনটিতে আমরা স্পিড ডায়ালের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছি। ফোনটির র্যাম রোমে রয়েছে 16 MB র্যাম এবং 16 MB রম, আর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 1 MHz প্রসেসর। সো সব কিছু নিয়ে তো কথাবার্তা হলো, এখনও কিন্তু ডিসপ্লে এবং কল কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করিনি, এর বাইরে কিন্তু আরও বেশ কিছু রয়েছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। সো ফোনটির ডিসপ্লেতে রয়েছে 2.8 inch এবং এটি একটি বিজি ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে 240x320 pixels। ডিসপ্লের কালার স্যাচুরেশন এবং ব্রাইটনেস সব কিছুই ঠিকঠাকই আছে, তবে এই ডিসপ্লেতে আপনি ইনডোরে অথবা হালকা আলোয় সব কিছু ভালোভাবে দেখতে পারলেও আউটডোরে মানে দিনের আলো এই ডিসপ্লেতে কোনো কিছু দেখতে গেলে কিছুটা স্ট্রাগল করতে হবে। এখানে কিছুটা বলার কারণ হচ্ছে যেহেতু এটি একটি 2.8 inch একটি ডিসপ্লে, তাই যেসব ফিচার ফোনগুলোতে আসলে 1.7 inch এবং 2.4 inch ডিসপ্লের ইঞ্চ রয়েছে, সেসব ফোনগুলোর ডিসপ্লের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এই ডিসপ্লে এগিয়ে থাকবে। আর তাছাড়া এই ডিসপ্লেটি বড় হয়, এর ফ্রন্টগুলো দেখতে বড় লাগে, এতে করে যাদের ছোট ডিসপ্লেতে নাম্বার দেখতে বা মেসেজ দেখতে বা কোনো একটা লেখা দেখতে সমস্যা হয় তাদের জন্য এই ডিসপ্লেটি পারফেক্ট বলতে পারি।
এবার চলুন কথা বলি ফোনটির ভয়েস কল কোয়ালিটি কেমন ছিল। ফোনটিতে ভয়েস কল সাউন্ড কোয়ালিটি ছিল স্ট্যান্ডার্ড, একই সাথে ক্লিয়ার। কথা বলার সময় সাউন্ড বেসমেন্ট খুব একটা বেশি ছিল না, এমনিতে যেমনটা ছিল এটা ঠিক আছে, অভিযোগ করার মতন কিছু ছিল না। এছাড়া ফোনটিতে রয়েছে সিঙ্গেল স্পিকার, এবার আপনি কথা বলেন আর গান শুনেন, একটা স্পিকার দিয়ে আপনাকে সব কিছু শোনা লাগবে। এছাড়া এতে কথা বলার সময় একটা ব্যাপার খেয়াল করলাম, এর পিছনের সাইড দিয়ে যখন সাউন্ড যায় সাউন্ডটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। এতে এক প্রকার ভালোই হয়েছে কিন্তু, কারণ আপনি যখন কথা বলবেন তখন এয়ার স্পিকার দিয়ে সাউন্ডটা একদম প্রপারলি প্রোভাইড করে, বাট পিছনে যে স্পিকারটি মানে পিছনে যে সাউন্ডটা যাওয়ার যে পজিশনটি রয়েছে সেই পজিশনটি দিয়ে কিন্তু সাউন্ডটা ক্লিয়ারলি কিন্তু শোনা যায় না। আর ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস রয়েছে, যেটা দিয়ে আপনি মেয়েদের কণ্ঠে এবং আরও বেশ কিছু কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারবেন। ফোনটির ভিতরে থাকা আর বাকি ফিচারগুলো যদি আমরা দেখি, মেনুতে গেলে আমরা একদম প্রথমে পেয়ে যাব মাল্টিমিডিয়া। এখানে মাল্টিমিডিয়াতে গেলে দেখতে পাবো অডিও প্লেয়ার, ইউএসবি ভিডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও। সো ফোনটিতে কিন্তু এফএম রেডিওতে ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে, অর্থাৎ আপনি হেডফোন ছাড়া এফএম রেডিও শুনতে পারবেন। এরপরে যদি আমরা ফোনটির টুলসে যাই, টুলসে আমরা দেখতে পাবো অ্যালার্ম। অ্যালার্মে কিন্তু এখানে 5টি অ্যালার্ম রয়েছে, দিস ইজ গুড, এবং ক্যালকুলেটার, ক্যালেন্ডার এবং টর্চ লাইট এগুলোও দেখতে পাবো। এরপরে যদি আমরা ইউজার প্রোফাইলে যদি যাই তাহলে আমরা এখানে প্রথমে পেয়ে যাব ভাইব্রেশন, ফোনটিতে কিন্তু ভাইব্রেশন রয়েছে। এরপরে যদি আমরা রিংটোনে যদি যাই, ফোনটিতে 5টি রিংটোন আপনারা পেয়ে যাবেন ডিফল্টে, এর বাইরেও আপনারা রিংটোন ব্যবহার করতে পারবেন যদি আপনি মেমোরি কার্ড ইউজ করেন। এবং এখানে কিন্তু আমরা মেসেজের যে নোটিফিকেশান টোন রয়েছে সেই মেসেজ নোটিফিকেশান টোন কিন্তু আমরা 4টি পেয়ে যাব, এর বাইরেও আমরা ব্যবহার করতে পারবো যদি মেমোরি কার্ড আমরা ব্যবহার করি, সেখানে আমাদের নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এবং এই ফোনটি পাওয়ার অফ অন করার সময় যে সাউন্ডটি হয় সেই সাউন্ডটি কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু অফ করে নিতে পারবেন। এছাড়া ফোনটিতে কিন্তু গেম রয়েছে, সো গেমিং যদি করতে হয় আপনাকে অবশ্যই এগুলো সাবস্ক্রিপশন করতে হবে, আদারওয়াইজ গেম কিন্তু আপনি প্লে করতে পারবেন না, মানে আপনাকে কিনে নিতে হবে। সেটিংসে যদি যাই প্রথমে দেখতে পাবো কানেক্টিভিটি, এবং কানেক্টিভিটিতে গেলে দেখতে পাবো ব্লুটুথ। এরপরে যদি আমরা কল সেটিংসে যাই, কল সেটিংসে এখানে ব্ল্যাকলিস্ট, অটো রিডালার এবং অটো কল রেকর্ডার এই ফিচারগুলো আমরা পেয়ে যাব। তাছাড়া আমরা ফোনটির ফোন সেটিংসে গেলে আরও বেশ কিছু ফিচার দেখতে পাবো, তো এগুলো নিয়ে আসলে বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না, যেগুলো প্রয়োজনীয় ফিচার সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ফোনটি রিস্টার্ট করতে পারবেন 1122 দিয়ে। ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, সো সবসময়ের মতন বলি আমরা ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ইন্টারনেটে থাকা যে ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে না। সো অবশ্যই আপনারা যখন ইন্টারনেট ব্যবহার করবেন মেমোরি কার্ড ব্যবহার করতে হবে আপনাকে। এছাড়া আমরা কিন্তু ফোনটিতে হারমোনি নামে একটা ফিচার দেখতে পাবো, সো হারমোনি যে ফিচারটি রয়েছে এখানে কিন্তু আমরা বেশ কিছু অপশান দেখব, যেমন ক্রিকেট আপডেট এবং ব্রেকিং নিউজ, হাদিস, কৌতুক এবং রূপচর্চার ব্যাপারে এবং প্রেমের উক্তি। তো এগুলো হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে, আদারওয়াইজ আপনি এগুলো কিন্তু দেখতে পারবেন না। সো এগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো ফোনটিতে আমি প্রথম সিম্পনের একটা ফোনে এটা দেখলাম এই ফিচার। এই পর্যন্ত যতগুলো ফিচার ফোন নিয়ে আমরা রিভিউ করেছি সেসব ফোনগুলোর মধ্যে কিন্তু এই ফিচারটি আমি পাইনি। এছাড়া এখানে ব্যাটারি সেভারের অপশানটিও পেয়ে যাব, এবং সিম্পনি যে অপশানটি রয়েছে সেই অপশানটি নিয়ে কিন্তু আমরা বেশ ভিডিওতে কথা বলেছি, সো এই ভিডিওতে এটি নিয়ে আর বেশি ভকবক করবো না, আজকে এখানে শেষ করছি। সো শেষ করার আগে বলবো যে ফোনটি আসলে প্রাইস অনুযায়ী কেমন ছিল। হ্যাঁ, ফোনটি প্রাইস অনুযায়ী যে বিল্ড কোয়ালিটি ছিল সেটি একদম সলিড বিল্ড কোয়ালিটির একটি ফোন, এবং যেহেতু ফোনটির ডিসপ্লে অনেক বড় ছিল, যার ফলে যেটা হবে যারা একটু বড় ফন্ট খুঁজে থাকেন ডিসপ্লের মধ্যে তাদের জন্য ফোনটা ঠিক আছে, মানে স্পষ্ট লেখাগুলো দেখা যায় এবং ডিসপ্লেটা যেহেতু বড় আছে। এছাড়া ফোনটির সাউন্ড কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। সো সব কিছু যদি দেখে যদি বিবেচনা করি প্রাইস অনুযায়ী ঠিক আছে, তবে কিছু কিছু জিনিস ভালো লাগেনি, যেমন ফোনবুক ক্যাপাসিটি এটি, আর এছাড়া ফোনের ব্যাটারি যেহেতু রয়েছে বিশাল ব্যাটারি, সো ব্যাটারি ব্যাকআপও আপনি ভালো পাবেন ফোনটিতে। সব কিছু মিলে ফোনটি রাফ ইউজ করার জন্য ওকে আছে, তবে কিছু কিছু জিনিস যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে ফোনটি নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।